আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি একতলা বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা অল্প খরচে স্বল্প ব্যয়ে এরকম একটি বাড়ি নির্মাণ করবেন, পাঁচটি বেডরুম, দুটি টয়লেট, একটি কিচেন, দুটি বারান্দা দিয়ে অসাধারণ করে চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির কাজটি অলরেডি চলমান এবং বাইরের ডিজাইনের চেয়ে আমাদের এই বাড়িটির ভিতরের ডিজাইনটি আরও চমৎকার করে করা হয়েছে। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিতরের ডিজাইনটি উপভোগ করবেন। তো আমাদের বাড়ির ব্যালকনি দেখতে পাচ্ছেন যে একটি ঘর সিস্টেম ফোস্টার ডিজাইন করা হচ্ছে। তো আমাদের ওই বারান্দার মধ্যেও সেম ডিজাইনের ডিজাইনটি করা হবে। তো আশা করছি ওভারঅল যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারাও এরকম একটি বাড়ি করতে আপনাদের কত টাকা খরচ হবে এবং এই বাড়িটি এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা এরকম একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে পাঁচটি বেডরুমের বাড়ি নির্মাণ করবেন, তারা এই বাড়ির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সিঁড়ি রুমটি। তো আপনারা সিঁড়ি রুম দিয়ে প্রবেশ করলেই আমাদের ডান পাশে একটি রুম আছে এবং বাম পাশের দরজা রাখা হয়নি, সোজা দরজা রাখা হয়েছে এবং ডান পাশে দরজা রাখা হয়েছে। তো আমরা ডান পাশে একটি রুম দেখতে পাবেন আপনারা, এটি হচ্ছে ডান পাশের সামনের একটি বেডরুম। তো আপনারাও চাইলে এরকম সুন্দর করে অসাধারণ একটি বাড়ি নির্মাণ করতে পারেন খুবই অল্প খরচের মধ্যে। তো বন্ধুরা আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি। তো আমাদের এক পাশে দুটি বেডরুম এবং দুই কর্নারে, পিছনের দুই কর্নারে দুটি বেডরুম চারটি এবং সামনে আরও একটি বেডরুম, মোট পাঁচটি বেডরুম করে, পাঁচটি বেডরুম নিয়ে আমাদের পুরো বাড়িটি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটি আরও একটি বেডরুম। তো আমাদের বেডরুমটার সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 13 ফিট করে লম্বা সম্পা করে রাখা হয়েছে। তো এই রুমটার মধ্যে একটি তাক বা শেলফ ঢালাই করা হয়েছে এবং এই বাড়িটির ভিতরে প্লাস্টারের কাজ শেষ এবং নিচের টাইসের কাজও মোটামুটি শেষ হয়ে গেছে। তো আপনারাও চাইলে এরকম অনেক সুন্দর ডিজাইন করে আপনাদের মন স্বপ্নের বাড়িটি আপনারা নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা বাড়ি নির্মাণ করার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে বাড়ি করার আগে বাড়ির ড্রয়িং ডিজাইনটি দক্ষ ইঞ্জিনিয়ার অথবা দক্ষ মিস্ত্রি দ্বারা করিয়ে নেবেন, যাতে করে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট না হয় এবং আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করালে আপনাদের বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন এবং ইঞ্জিনিয়ার সাহেব আপনাদেরকে যে খরচটি বলবে তার থেকে 2-1 লক্ষ টাকা বেশি রাখার চেষ্টা করবেন, সেটা আপনাদের অনেক উপকারে আসবে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি বেডরুম, এটি আমাদের ভিতরের বেডরুম হিসেবে রাখা হয়েছে। তো এই বেডরুমটার মধ্যে শুধু একটি জানালা রাখা হয়েছে, এই রুমটার মধ্যে এখনও টাইলসের কাজটি শুরু হয়নি। তো আমাদের বেসিক্যালি ড্রয়িং রুমের মধ্যে এবং আমাদের কিচেন রুমের মধ্যে, টয়লেটের মধ্যে টাইলসের কাজটি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি। তো এই কমন টয়লেটটির সাইজটি রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট 2 ইঞ্চি করে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের টয়লেটের মধ্যে খুবই সুন্দর ডিজাইন টাইলস লাগানো হয়েছে। তো অল্প কিছুদিনের মধ্যে আমাদের স্যানিটারি কাজ ইনশাল্লাহ সম্পূর্ণ করা হবে। তো আপনারাও চাইলে এরকম সুন্দর করে আপনাদের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো এই বাড়িটিতে মোট 14টি কলম দিয়ে করা হয়েছে। তো 14টি কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং এই বাড়িটির মধ্যে যে ভীম রাখা হয়েছে, ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন এটি আরও একটি বেডরুম। তো এই বেডরুমটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, যেহেতু আমাদের কর্নারের বেডরুম সেই জন্য আমরা 2টি জানালা এবং 2টি দরজা রাখার চেষ্টা করেছি। তো জানালাগুলোর সাইজ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 4 ফিট বাই 4.5 ফিট করে স্ট্যান্ডার্ড সাইজ রাখা হয়েছে এবং আমাদের টয়লেটের উপরে একটি ফলসার ঢালাই করা হয়েছে, যাতে করে বাড়ির অনেক জিনিসপত্র রাখা যায়। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাস্টার টয়লেটটি। তো এই টয়লেটের মধ্যেও আমাদের মোটামুটি টাইলসের কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টাইলস লাগানো হয়েছে, অনেক ডিজাইন করে টাইলস লাগানো হয়েছে। তো আপনারা চাইলে এরকম বাথরুমগুলোর মধ্যে এবং কিচেন রুমটার মধ্যে আপনারা চাইলে এরকম সুন্দর করে টাইলস লাগিয়ে নিতে পারেন, যাতে করে আপনাদের বাথরুম এবং কিচেন রুমটা ক্লিন করতে সুবিধা হয়। তো বন্ধুরা আপনারা এই বাড়িটির সৌন্দর্য উপভোগ করতে থাকুন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথেই আছি। দেখতে পাচ্ছেন এই রুমটার মধ্যে একটি
তাক বা শেলফ রাখা হয়েছে এবং আমাদের ভিতরের রঙের কাজটি ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে ধরা হয়ে যাবে। তো অনেক ভাইরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আপনারা ইলেকট্রিক্যাল কাজ শেষ করে রঙের কাজ ধরবেন নাকি রঙের কাজ শেষ করে আপনারা ইলেকট্রিক্যাল কাজ করবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা রঙের কাজটি শেষ না করে আপনারা প্রথমে ইলেকট্রিক্যাল কাজ শেষ করে তারপর আপনারা রঙের কাজটি শেষ করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের অনেক সুন্দর একটি কিচেনটি। তো আমাদের কিচেন রুমটার মধ্যে আমরা অত্যাধুনিক টাইলস লাগানোর চেষ্টা করেছি অথবা লাগিয়েছি। তো আপনারাও চাইলে এরকম সুন্দর করে আপনাদের বাড়িটির কিচেনটির মধ্যে ডিজাইন করে টাইলস লাগাতে পারেন। তো এই টাইলসগুলো আসলে অনেক দামেরই আছে, আপনারা চাইলে কম দামি বা বেশি দামি টাইলস লাগাতে পারেন। তো এখানে একটি কমন পয়েন্ট হচ্ছে আমাদের বাড়িটির মধ্যে আমরা প্রত্যেকটা দরজায় স্টিলের লাগানোর চেষ্টা করেছি যাতে খরচটা কমানোর জন্য। তা আপনারা চাইলে এরকম স্টিলের দরজা লাগাতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা লোহার দরজাও লাগাতে পারেন। তো আপনারা পরে ভবিষ্যতে চাইলে আপনারা কাঠের দরজা লাগাতে পারবেন, এখন আপনারা চাইলে খরচ কমানোর জন্য লোহার দরজা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আরও একটি বেডরুম, এটি সামনের বেডরুম। তো এই বেডরুমটার মধ্যে আমাদের নিচের টাইলসের কাজটি হয়ে গেছে, তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো তার টানা হয়ে গেছে, অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা ইলেকট্রিক্যাল কাজ শুরু করে দিব। তো আমাদের বারান্দার কাজগুলো শেষ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ বাইরে প্লাস্টারের কাজ শুরু করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের দরজাগুলোর ডিজাইন খুব সুন্দর করে রাখা হয়েছে, তো রং করার পরে আসলে বোঝা যাবে না যে এটা কাঠ নাকি স্টিল। তো আসলে অনেক সুন্দর ডিজাইন করে আপনারা চাইলে কম দামের মধ্যে দরজাগুলো পেয়ে যাবেন। তো এই দরজাগুলোর দাম নেওয়া হয় 5-6 হাজার টাকা। তো 5-6 হাজার টাকা হলে আপনারা দরজাগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা এই বাইরের কলমের মধ্যে রাখা হয়েছে 10 মিলি রড 4টি এবং 16 মিলি রড 2টি, মোট 6টি করে রড রাখা হয়েছে প্রত্যেকটি কলমে। তো আমাদের এই বাড়িটিতে এখন পর্যন্ত খরচ হয়েছে 14,80,000 টাকার মতো। তো দেখতে পাচ্ছেন 14,80,000 টাকা দিয়ে আমাদের পাঁচ রুম বাড়িটির মোটামুটি কাজ প্রায় আমাদের 70% হয়ে গেছে। তো আমরা আশা করছি পুরো বাড়িটি কমপ্লিট করতে আমাদের লাগবে 20-21 লক্ষ টাকা। তো বন্ধুরা 20-21 লক্ষ টাকা হলো আপনারাও এরকম অত্যাধুনিক একটি বাড়ি নির্মাণ করতে পারেন টাইলস ইলেকট্রিশিয়ান সেন্টারি সহ। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো টপিক মিস করে থাকি তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।